একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম, আমার নাম আলাউদ্দিন থেকে বলছিলাম। জি বলুন। আমার বয়সে, হ্যাঁ, বাম হাতে এই রাত রাত্রে ব্যথা করে, ধরুন কালকে নেই, ঝিঁঝি ধরে ধরে এরকম এরকম হয়। হম হম ওনার কি ঘাড় ব্যথা আছে পাশাপাশি? সারাদিন কাজ করে কোনো ব্যথা করতে অনুভব করে, কিন্তু রাত্রিবেলা ব্যথায় কিছু হয়। আচ্ছা, ওনার কি হাত ব্যথার সাথে ঘাড়ে ব্যথা হয়? ঘাড়ে ব্যথা হয় না, শুধু হাতি ব্যথা হয়। শুধু হাতি? বয়স কত ওনার? ডায়াবেটিস আছে? বয়স? ডায়াবেটিস নয়, বয়স 35 বছর। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আমাদের সাথেই থাকো। আসলে মহিলাদের যে স্পেশালি যারা গ্রামে থাকে তাদের কিছু পেশাগত কাজ আছে। আমি বলছিলাম ইতিপূর্বে যে পেশাগত কিছু কাজ আছে, যেমন অনেকে পাটির কাজ করে, নিচে পাটি বানানো বা পারিবারিক বিভিন্ন কাজ একই কাজ করে, একঘেয়েমি, এই যে স্ট্রেসফুল জব আমরা যেটা বলি, একই রকম একঘেয়েমি কাজের থেকে ইঞ্জুরি জাতীয় সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। মানে আপনি যদি বারবার একই কাজ করতে থাকেন, আপনার মেরুদণ্ডকে বা স্পাইনকে বা হাতকে আপনাকে রেস্ট দিতে হবে। মাঝে মাঝে যদি সে একটু রেস্ট দেয়, যেমন গ্রামের মহিলার হয়তো কাজ করছি তার পারিবারিক সংসারের কারণে, কিন্তু সে হয়তো খেয়াল করে না যে তার একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা হচ্ছে। আমার মনে এই সাবধানতাটা আগে জরুরি, যে কাজ করবে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তাকে রেস্ট দেওয়া জরুরি। এগুলা যদিও বলে বাতের ব্যথা, আসলে একটা বাত জাতীয় সমস্যা না, এগুলো ইঞ্জুরি জাতীয় সমস্যা। আমরা যখন আইডেন্টিফাই করি, দেখা যায় কোনো কিছুই এক নাগারে, রেস্টও যেমন এক নাগারে অনেকক্ষণ উচিত না, একটু হাঁটাচলা করা উচিত, একটু কাজ কাজের ক্ষেত্র সেটা সেটা করা উচিত। একটা ফোন রয়েছে। আচ্ছা, আমরা যেই কথাটা যাচ্ছিলাম, আপনি বংশগত বিষয়ের কথা বলছিলেন, সেটা একটু শেষ করতে চাই এবং তারপরে জানতে চাই যে আমাদের, আপনি যদিও প্রতিটা আমাদের দর্শকের উত্তরের সাথে সাথে, প্রশ্নের উত্তরের সাথে সাথে আপনি বলে দিয়েছেন কি কি করণীয়, কিন্তু এছাড়াও আরো কি কি সাবধানতার দরকার রয়েছে বাতের ব্যথার ক্ষেত্রে? জি, প্রথমত যেটা আপনি বংশগত যে কথা বলছেন, কিছু আর্থ্রাইটিস বা বাত রোগ আছে যেটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, আমরা অটোইমিউন ডিসঅর্ডার বলে থাকি। অটোইমিউন ডিসঅর্ডার, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলছিলাম, সাধারণত 25 বছর বয়স থেকে শুরু হয় এবং 7:1, মানে 7 জন মহিলা যদি আক্রান্ত হয় 1 জন পুরুষ আক্রান্ত হতে পারে। এটা একটা বাত জাতীয় রোগ বা অটোইমিউন ডিসঅর্ডার। এটা সেই মহিলা এবং দেখা যাবে যে চলাফেরায় কষ্ট হবে, হাঁটু ফুলে যেতে পারে, আঙ্গুল ফুলে যেতে পারে এবং সকালে ঘুম থেকে উঠতে তার প্রচন্ড কষ্ট হবে, এত ব্যথা হবে সে উঠতেই পারবে না, মনে হবে যে শরীর কেউ মানে অনেক মেরেছে তার শরীরে, এই যে তো কমপ্লেইন আসতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা বলি, এটা একটা বংশগত বা আপনার জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী। আরো কিছু পুরুষদেরও কিছু রোগ আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, যেটা পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে, 10:1। মানে আপনি যদি কিছু মনে না করেন, পুরুষদের আক্রান্ত বিষয়টা আমরা শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে রয়েছে, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি নাটোর থেকে বলছি, সরকারি বললাম। জি বলুন। হ্যাঁ, আমার হচ্ছে হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যায় আর হাঁটুর নিচে মাংসতে টান ধরে। জি, ডান ঠ্যাংয়ের বাম পাশে, ডান পাশে মুখের মধ্যে টানে ধরে, আমি তখন ভাত ফেলতে পারি না। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 60 বছর। আচ্ছা, এই জন্য ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম, ওই আপনার ইয়েতে বনানীর যে ডাক্তার, কি বলেছে ডাক্তার সাহেব? প্রস্তুতি দিয়েছিল, ব্যায়াম দিয়েছিল। আচ্ছা, সারছে না এখনো? হ্যাঁ, জি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যেটা, উনিও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, বয়স 60, এটা হাঁটু ফুলে যায় যেটা বলছে, সেক্ষেত্রে অনেক সময় পানি আসতে পারে হাঁটু ফুলে, আমরা অনেক সময় সেটাতে হাঁটু থেকে পানি বের করে দিতে হয়, না হলে আরো বেশি ব্যথা বেড়ে যেতে পারে। এই পানিটা আসলে আপনার এক প্রকার খারাপ জাতীয় পানি যেটা আমরা বের করে দিই। তো ওনার এটা পাশাপাশি যেটা টান ধরে বলছিল, টান ধরাটা এটা অ্যানাদার প্রবলেম। মানে একটা মানুষের যে হাঁটু ব্যথা হলেই যে শুধু হাঁটু সমস্যা হবে তা না, অনেক সময় কোমরের সমস্যা পায়ে যেতে পারে, যে হাঁটু টান ধরে বা মাসেলস টেনে ধরে আসে, যেটা আমরা এর আগে বলছিলাম সায়াটিকা বা PLID, এখন মডার্ন আমরা টার্ম বলি, যে প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তো তা থেকে কিন্তু পায়ে টান লাগে। আর হাঁটুর ব্যথাটা যেটা উনি বলছে, এটা একেবারে বুঝেই যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস,
কমন। বাংলাদেশে প্রায় আমরা 40 ঊর্ধ্ব পুরুষ এবং নারী এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ব্যথার ওষুধ বা অন্য চিকিৎসা যদি ইম্প্রুভমেন্ট না হয়, তাকে পানিটা নিয়ে আমরা অনেক সময় টেস্ট করে দেখি যে হাঁটুর থেকে যে পানিটা বারবার জমছে সেটা কোনো অন্য কিছু আছে কিনা। সাজেস্ট টিবি জীবাণু কিন্তু হাঁটুতে হতে পারে, সেটা আমরা বলি টিউবারকুলার আর্থ্রাইটিস, সেটা কিন্তু বারবার হাঁটুতে পানি জমতে পারে। অথবা ইতিপূর্বে যে বলছিলাম মহিলাদের বেশি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস জেনেটিক্যাল রোগ, এ থেকেও কিন্তু হাঁটুতে পানি আসতে পারে। আমরা এবার ওই জায়গাটা ফিরে যাই, একেবারেই সময় নেই, একদম খুব কম সময়, যে পুরুষের বিষয়টা বলছিলেন যে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, এটা এমন একটা রোগ যেটা পুরুষদের, এটা এক প্রকারের আপনার অটোইমিউন ডিসঅর্ডার বা বংশগত। আমরা HLA-B27 একটা অ্যান্টিজেন আছে যেটা ব্লাডে টেস্ট করলে পাওয়া যাবে, পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে একটা 25-30 বছরের পুরুষকে দেখা যাবে যে 80 বছর হয়ে গিয়েছে, কুঁজো হয়ে যেতে পারে সেই রোগে, এবং ব্যথায় তীব্র হবে। অনেক সময় তাকে নড়াচড়া যদি করতে বলি, ডানে তাকাতে গেলে আমরা ঘাড় ঘুরাতে পারি, সে পারবে না, তাকে বডি ঘুরাতে হবে। কারণে যে অনেকে ছোট হয়ে যায়, মানে কুঁজো হয়ে যায়, এই এই প্রবলেম এটা থেকে হতে পারে, মেয়েদেরও হতে পারে। অন্য আর্থ্রাইটিস, হ্যাঁ, যেমন আপনার অস্টিওপোরোসিস মহিলাদের কমন, বা অস্টিওপেনিয়া যেটা, যেটা থেকে হাড় ক্ষয় বা হাড় ছিদ্র রোগ, তা থেকে আস্তে আস্তে দেখবেন কুঁজো হয়ে অনেক ছোট হয়ে যায় মানুষ, উচ্চতা কমে আসতে পারে। এগুলা বিভিন্ন আর্থ্রাইটিস রোগ, এবং প্রত্যেকটা রোগ কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন বা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, যদি সে সঠিক সময়ে ডাক্তারের কাছে যায়, ব্যথার ওষুধ না খেয়ে ডায়াগনোসিস কনফার্ম করে। আমি বলবো যে একেবারে সময় শেষ, আমি শেষে আপনাকে বলতে, আপনার কাছে অনুরোধ করবো যে দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন, পরামর্শ, শেষ পরামর্শ, এবং সাথে এই কথাটাও বলে দেবেন যে নিজ দায়িত্বে ব্যথার ওষুধটা অবশ্যই আপনার মাধ্যমে বলবো, অবশ্যই রোগীরা যেন এটা না করে, ব্যথার ওষুধ খেলে শারীরিক বিভিন্ন সমস্যা। আর যেহেতু এখন শীত ঋতু, আমরা শীতে ব্যথার চিকিৎসার কথা আজকে বলছি, তো শীত ঋতুতে একটু গরম পানির সেক বা কুসুম গরম শাওয়ার নিতে পারে, খুবই উপকারে আসবে। যদি কারো বাসা বাথটাব থাকে, সে ইউজ করতে পারে, খুবই উপকারে। গরম পানি কিন্তু সারা বছরই করা যায়, করা যাবে, হ্যাঁ, তবে মাথায় কিন্তু নরমাল পানি দিতে হবে। মাথা যেহেতু এখানে মস্তিষ্কে কিছু ব্যাপার আছে, নরমাল পানি শরীরে গরম শেক বা গরম পানি দিতে উপকারে আসবে, গরম কাপড় চোপড় ব্যবহার করুক, এতে উপকারে আসবে। আর হ্যাঁ, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ, কোন ব্যথার ওষুধ নট অনলি, যে কোনো ওষুধ খাওয়াই ঠিক না, এতে তার হিতে আরো একটা নতুন কমপ্লিকেশন অ্যারাইজ করবে। আর আমি বলবো যারা দাঁত ব্যথা আক্রান্ত, ওজন কমিয়ে ফেলতে হবে, আমাদের হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে, দয়া করে যেন আমরা সকাল অন্তত 1-1.5 ঘন্টা সারাদিনে হাঁটি, এতে আমাদের অনেকাংশে কিন্তু বাত ব্যথার সমস্যা কমে আসবে। আর পেশাগত কারণে যেন এক নাগারে বসে না থাকি, গ্রামের মহিলা হতে শুরু করে শহরের ডেস্ক জব ওয়ার্কার, ব্যবসায়ী হতে শুরু করে যারা আমরা ডেস্কে বসে থাকি কম্পিউটার নিয়ে, একটানা যেন বসে না থাকি, এতে অনেকাংশে আমাদের সমস্যাগুলো কমে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় আমরা জেনে নিলাম আপনার কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের 71 সকালের আয়োজন, জানতে চাই আপনার কথা, তাই যোগ দিন আমাদের 71 ফেসবুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন আমাদের 71 টিমের সাথে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।